সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে আমার ভ্যাট এবং ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে কথা বলবো, কোম্পানির অডিট রিপোর্ট প্রিপারেশন বিষয় নিয়ে। তো কোম্পানির অডিট রিপোর্ট প্রিপারেশন বিষয় অনেকটা গুরুত্বপূর্ণ একটা টপিকস, অর্থাৎ অডিট রিপোর্ট বলে অডিটেড অ্যাকাউন্টস বলে যেটাই বলি না কেন অনেক গুরুত্বপূর্ণ একটা টপিকস। যদিও এই কাজটুকু সিএফ আমি করে থাকে, তবে ইনকাম ট্যাক্স বা ভ্যাট পারপাসে আমাদের অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার প্রয়োজন হয়। কারণ অনেক প্রতিষ্ঠানই যারা আপনার বিভিন্ন ল ফার্মের মাধ্যমে কাজ করে থাকেন, অথবা অনেক প্রতিষ্ঠান নিজেই তাদের অডিটেড মানে ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে সে ফার্মের কাছ থেকে সিগনেচার করাই নেন, তো এরকম অনেক বিষয়গুলো রয়ে গেছে। তো ইতিমধ্যে আপনারা অবগত আছেন গত বছর থেকে বা এই বছরেই ডিভিএস যে সিস্টেমটার ডাটা ভেরিফিকেশান যে কোড বা সিস্টেম, এখানে একটা অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টস একটা ডিভিএস নাম্বার থাকে। এই কোডটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এই অডিট ডিভিএস ছাড়া এনবিআর অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট গ্রহণ করছে না। অর্থাৎ রিটার্নের সাথে যে অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট দিতে হয় কোম্পানির ক্ষেত্রে, সেটা তারা অ্যাকসেপ্ট করছে না। তো এই ডিভিএস নিয়ে বা ডিভিসি নিয়ে অনেক কোম্পানি লিমিটেড কোম্পানিগুলো অনেক সমস্যার মধ্যে পড়েছেন। যারা অনেকেই হয়তো লোন পারপাসে একটা অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতেন অথবা এনবিআরের জন্য একটা করতেন, এরকম অনেকগুলো প্রবলেম ছিল। সেই প্রবলেমগুলো ইতিমধ্যেই রিমুভ হয়ে যাচ্ছে, কারণ অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট একটাই হবে, অর্থাৎ লোন পারপাসেও এক যেটা দিবেন সেটাই আবার এনবিআরে দিতে হবে, সেটাই আবার আরজেসিতে দিতে হবে। এরকম অনেক প্রবলেমগুলো কিন্তু ছিল। রিসেন্টলি এটা হয়তো কাটিয়ে উঠবে আশা করা যাচ্ছে, তবে ডিউ টাইমে অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট কিন্তু সিগনেচার করা যাচ্ছে না বা সিএফ আর্ম করতে, কারণ এখন আর অডিট করার সুযোগ নেই সিএফ আর্মগুলোর। কারণ আগে একটা নির্দিষ্ট সময় থাকলে সিএফ আর্মগুলো অডিট করে সেটার মোটামুটি অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টসের যে স্টেটমেন্টস যে ইনফরমেশানগুলো দেওয়া হয়েছে সেগুলো ট্রু অ্যান্ড ফেয়ার কেন, তারা সেগুলো তারা চেক করে দেখতেন, এখন সেটা সুযোগ নেই। এই জন্য অনেকেই অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট অর্থাৎ ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে সিএফ আর্মের কাছ থেকে পর্যাপ্ত ডকুমেন্টস দিয়ে তাদের রিকোয়ারমেন্ট বেসিসে ডকুমেন্টস প্রোভাইড করে অডিটেড রিপোর্ট বা অডিটেড অ্যাকাউন্টস সাইন করে নিচ্ছেন। যাই হোক, সাইন করা নেন যেভাবেই নেন না কেন সেটা আপনাদের ব্যাপার, এটা নিয়ে কোনো কথা বলবো না। কিন্তু ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরির ক্ষেত্রে কী কী বিষয়গুলো গুরুত্বপূর্ণ, কী কী বিষয়গুলো বিবেচনা করা উচিত, আমি শর্টলি একটু বলার চেষ্টা করব। এটা আমার মতে মনে হয়েছে এই বিষয়গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই, যে আমরা অলরেডি আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটি কোম্পানির অডিট রিপোর্ট তৈরি করার সময় কী কী বিষয়গুলো বিবেচনা করা উচিত বা কী কী বিষয়গুলো বিবেচনা করলে আপনার প্রতিষ্ঠানটি ফিউচারে প্রবলেমের সম্মুখীন হবে না। তবে একটা জিনিস আমি বলবো, শুরু থেকে একটা অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট দিতে হয় বাংলাদেশ ব্যাংকে লোনের জন্য বা আপনার যে ব্যাংকের কাছ থেকে লোন নেবেন সেখানে আরজেসিতে দিবেন এবং এনবিআরে দিবেন, অর্থাৎ রিটার্ন পারপাসে, এবং পাশাপাশি ভ্যাট অফিসেও কিন্তু রিটার্ন সাবমিট করতে, অর্থাৎ অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট সাবমিটের জন্য একটা আপনার আপনাদের যে মূল্য সংযোজন কর সম্পর্ক শুল্ক আইন 2012, সেখানে একটা পরিবর্তন আসছে যে ওই অর্থ বছর শেষ হওয়ার পরবর্তী 6 মাসের মধ্যে অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট কিন্তু ভ্যাট অফিসেও সাবমিট করতে হবে। যাই হোক, কিন্তু এই বছরে অনেক ম্যাক্সিমাম প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব হয়নি, তারা টাইম পিটিশন দিয়ে তাদের সময় বাড়িয়ে নিচ্ছেন। যদিও ম্যাক্সিমাম প্রতিষ্ঠানের সময়টুকু শেষ হয়ে যাবে 15 মে 2022, এরপরে তাদেরকে রিটার্ন জমা দিতে হবে, অর্থাৎ নর্মালে তারা আর ইউনিভার্সাল সেলফে রিটার্ন জমা দিতে পারবে না। তো এই রিটার্নের সাথে আপনাকে অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট জমা দিতে হবে। তো অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট আপনাকে কমপ্লিট করতে হবে। অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরির সময় কী কী বিষয়গুলো বিবেচনা করতে হবে, এখানে তো অনেক বিষয়গুলো থাকে, থাকে রেভিনিউ, থাকে অ্যাসেটস, থাকে লাইবিলিটিস, এরকম বিষয়গুলো। জাস্ট আমি শর্টলি বলি, রেভিনিউ, এক্সপেন্স, লাইবিলিটিস, অ্যাসেটস, এই বিষয়গুলো তো ক্যাপিটাল। তো এই রেভিনিউর মধ্যে তো অনেকগুলো রেভিনিউ থাকতে পারে, আপনার অপারেটিং রেভিনিউ থাকতে পারে, সেলস রেভিনিউ থাকতে পারে, নন অপারেটিং, এরকম অনেকগুলো রেভিনিউ থাকতে পারে। জাস্ট আমরা একটু শর্টলি বলার চেষ্টা করব, তবে বলার মানে শুরু করার পূর্বে আর একটু বলে নিই, অনেক প্রতিষ্ঠানই আছে যারা করতেছেন কি ভ্যাট রিটার্নে জিরো রিটার্ন সাবমিট করতেছেন, সেলটা দেখাচ্ছেন না, কিন্তু আবার যখন অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতেছেন তখন কিন্তু ঠিকই রেভিনিউ জেনারেট করতেছেন। তাহলে কী দাঁড়ালো, মিসম্যাচ হয়ে গেল, অর্থাৎ সেল দেখাচ্ছে না ভ্যাট রিটার্নে কিন্তু অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টে সেল দেখাচ্ছেন। তাহলে কি ভ্যাট অফিসে যখন রিটার্ন সাবমিট করবেন তখন কিন্তু এই সেলের উপরে তারা কিন্তু ভ্যাট দাবি করবে, তখন কিন্তু বলার স্কোপ থাকবে না।
কখনই বলো স্কোপ থাকবে না, এই বিষয়গুলো কিন্তু জানতে হবে। অথবা আপনি পার্সেস দেখাচ্ছেন না ভ্যাট অফিসে, ভ্যাট রিটার্নে কিন্তু আপনি এখানে পার্সেস দেখাচ্ছেন, কারণ অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টসে পার্সেস এবং সেল দুটাই কিন্তু দেখাইতে হবে। অথবা অনেকে করতেছেন কি সেলটাকে হাইড করতেছেন অথবা পার্সেসটাকে হাইড করতেছেন, পার্সেস এবং সেলটাকে হাইড করলে এটারও কিন্তু একটা ইনস্ট্রাকশন এসেছে, পরিবর্তন আসছে, যে যদি আপনি ইনভেস্টমেন্ট অথবা পার্সেস অথবা সেল যদি আপনি হাইড করে থাকেন এবং সেটা যদি ভ্যাট মানে ট্যাক্স অফিস যদি কোনোভাবে ব্যাঙ্ক স্টেটমেন্ট ধরে হোক, এলসি ধরে হোক, কোনোভাবে যদি ইনফরমেশানগুলো ওনারা ট্রেস আউট করতে পারে, তাহলে যতটুকু ডিফারেন্স অর্থাৎ যতটুকু প্রদর্শন করেছেন এবং যতটুকু আপনার অ্যাকচুয়ালি ওনারা পেয়েছেন, এই দুইটার ডিফারেন্সের উপর 50% কিন্তু ট্যাক্স হয়ে যাবে। এরকম পরিবর্তন অনেক কিছু আসছে। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল টপিক্সে চলে যাই। তাহলে আমরা প্রথম টপিক্স দেখবো সেল নিয়ে, একটা ইনকাম স্টেটমেন্টের প্রথম, যেমন আপনার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টসে কী থাকে, ফিনান্সিয়াল পজিশন, দ্যাট ইজ আপনার ব্যালেন্স শিট যেটাকে বলা হয়, ইনকাম স্টেটমেন্টস থাকে, চেঞ্জেস ইন ইকুইটি থাকে, নোটস টু দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্টস বিষয়গুলো থাকে। তো এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরির ক্ষেত্রে আপনাদের ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফলো করতে হয়, সেই বিষয়টুকু আমি যাবো না। আমি যাবো বেসিক্যালি ইনকাম এবং ইনকাম ট্যাক্স এবং ভ্যাটের যে কমপ্লেন্সগুলো, যে কমপ্লেন্সগুলো করা উচিত, যে কমপ্লেন্সগুলো না করলে ফিউচারে আপনার অডিট রিপোর্টটি মানে অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টস নিয়ে আপনি প্রবলেমে পড়বেন, আপনার কোম্পানিটুকু প্রবলেমে পড়বে। অর্থাৎ ভ্যাটের কমপ্লেন্স না করলে ভ্যাট দিতে হবে, ট্যাক্সের কমপ্লেন্স না করলে অতিরিক্ত ট্যাক্স দিতে হবে, এই যে ব্যাপারগুলো। এছাড়া ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড তো আপনি ফলো করবেনই, একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে হলে ISO 1 ফলো করতে হবে, আপনাকে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের জন্য ISO 16 ফলো করতে হবে, রেভিনিউকে হলো, এরকম অনেক মানে আপনার আইএস রয়েছে, সেগুলো আমি কথা বলবো না। আমি একটু ইনকাম ট্যাক্স এবং ভ্যাটের যে কমপ্লেন্সগুলো করা উচিত সেই বিষয়গুলো নিয়ে আমি শর্টলি একটু বলার চেষ্টা করব। যাই হোক, তাহলে চলুন প্রথমে দেখব ইনকাম স্টেটমেন্টে আমরা কী দেখাই, সেল দেখাই। এখানে কিন্তু আমি বলেছি সেল বাই এক্সপোর্টের ক্ষেত্রে AIT বা TDS প্রযোজ্য কিনা এবং ভ্যাট প্রযোজ্য কিনা, AIT এবং TDS প্লাস হলো ভ্যাট প্রযোজ্য কিনা, যদি প্রযোজ্য হয় তাহলে AIT বা TDS প্লাস হলো ভ্যাট কাটা হয়েছে কিনা। এই অ্যাকাউন্টস তৈরি করার আগে আপনি যে কোম্পানির অ্যাকাউন্টস তৈরি করতেছেন তার ওই কোম্পানির আগে জেনে নেবেন কোম্পানির ট্যাক্স রেট কত, ফার্স্ট অপশন কোম্পানির ট্যাক্স রেট কত, এইটার AIT বা TDS কত পার্সেন্ট হারে এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানির ক্ষেত্রে যে AIT বা TDS যেটা কাটা হয় সেটা কাটছে কিনা, যদি কেটে থাকে বা ওই প্রতিষ্ঠানের ক্ষেত্রে AIT বা TDS প্রযোজ্য কিনা, যদি প্রযোজ্য হয়ে থাকলে তার কত পার্সেন্ট হারে এবং সেটা কাটা হয়েছে কিনা, এবং ভ্যাট যদি প্রযোজ্য হয়ে থাকে, অবশ্যই ম্যাক্সিমাম প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে ভ্যাট প্রযোজ্য আছে, কারণ বাংলাদেশি স্ট্যান্ডার্ড রেট 15%, অনেক প্রতিষ্ঠানগুলো রিডিউস রেটও প্র্যাকটিস করতে পারে, কোনো সমস্যা নাই। এখানে কথা হচ্ছে যে ভ্যাট যেহেতু প্রযোজ্য তাহলে ভ্যাটের কমপ্লেন্সগুলো করা হচ্ছে কিনা, এই জন্য বলা হয়েছে, দেখেন 2 বলা হয়েছে যে ভ্যাট প্রযোজ্য হলে হার কত, আপনি কি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করেন বা রিডিউস রেট প্র্যাকটিস করেন সেটা কিন্তু আপনাকে জানতে হবে। এবং আপনি সেলের ক্ষেত্রে মনে রাখবেন বা এই অ্যাকাউন্টসের ক্ষেত্রে আপনাকে কিন্তু অনেক ব্যক্তি বা প্রতিষ্ঠান করে থাকে কি অ্যাক্রুয়াল বেসিস ফলো করে রেভিনিউর ক্ষেত্রে, আবার ক্যাশ বেসিসে ফলো করে, দুইটাই, মানে ট্যাক্স বেস পারপাসে ব্যাংকে যত টাকা ঢুকে সেটা সেল দেখায়, সেল দেখিয়ে সে আপনার ধরেন ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে ফেললো, আবার রিসিভেবল রাখলো না। কিন্তু এমন কোনো প্রতিষ্ঠান নেই যেখানে আপনার ক্রেডিট সেল হয় না, এই জন্য অ্যাক্রুয়াল বেসিস আপনাকে ফলো করতে হবে। যেমন ভ্যাটের ক্ষেত্রে অ্যাক্রুয়াল বেসিস ফলো করা হয় যে আমি সেল করেছি কিন্তু টাকাটা পাইনি, এটা ভ্যাটটা পুরোপুরি অ্যাক্রুয়াল বেসিস ফলো করে। কিন্তু ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে অনেকেই কিন্তু আপনারা ক্যাশ বেসিস ফলো করেন, যে কোনো একটা বেসিস আপনাকে ফলো করতে হবে, যে যদি অ্যাক্রুয়াল বেসিস ফলো করেন তাহলে পার্সেসের ক্ষেত্রে যেমন পেয়াবল থাকবে, সেলসের ক্ষেত্রে কিন্তু রিসিভেবল থাকবে। এবং এখানে বলা হয়েছে যে 12 মাসের ভ্যাট রিটার্নের রেভিনিউ এর যোগফল হবে মোট রেভিনিউ, এর চেয়ে কম বা বেশি হলে ভ্যাট অফিস এ অডিট রিপোর্ট সাবমিট করলে কিন্তু আপনি প্রবলেমে পড়বেন। অর্থাৎ 12 মাসের ভ্যাট রিটার্নে যতটুকু সেল দেখাইছেন অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টসে আপনার যে অ্যাকাউন্টসে, সেখানেও কিন্তু সেলটা একই হতে হবে, এর চেয়ে কম বা বেশি হলে অডিট রিপোর্ট নিয়ে কিন্তু আপনি প্রবলেমে পড়বেন, কারণ ভ্যাট অফিসে অডিট রিপোর্ট সাবমিট করতে হয়। বলেছি ক্রেডিট এ সেল বা সার্ভিস প্রোভাইড করলে প্রাপ্য হিসেবে দেনাদার বা বিলস রিসিভেবল যেটাই বলেন না কেন থাকবে, এবং মোট রেভিনিউয়ের সাথে যোগ করে দেখাতে হবে। অর্থাৎ মোট রেভিনিউর মধ্যে কী থাকে, সেলস বা রেভিনিউর মধ্যে থাকবে হলো ক্রেডিট সেল প্লাস হলো ক্যাশ সেল, এই দুইটা মিলেই তো, ক্যাশ সেল তো আপনার ব্যাংক স্টেটমেন্টে ঢুকতে স্যার, বিলস রিসিভেবল বা ক্রেডিট সেল যেটার কারণে রিসিভেবল জেনারেট হয়, দুইটা মিলেই কিন্তু সেল হবে, এবং দুইটা সেলই কিন্তু আপনার ভ্যাটের যে 12 মাসের যে রিটার্ন সেটার সাথে মিলে যাবে। কিন্তু অনেকে বুঝে না বুঝে জিরো রিটার্ন সাবমিট করেন, কিন্তু ব্যাংকে লেনদেন হয় সেই লেনদেনের উপর ভিত্তি করে অডিট বা অ্যাকাউন্টস তৈরি করেন, তখন কিন্তু 12 মাসের ভ্যাট রিটার্নের রেভিনিউয়ের যোগফলের সাথে অডিট
রিপোর্ট বা অ্যাকাউন্টসের রেভিনিউ যোগ ফলে পার্থক্য দেখা যায়, এর ফলে ক্লায়েন্ট কিন্তু লসের সম্মুখীন হয়। এবং ব্যাংক রিকনসিলিয়েশন করে দেখতে হবে অন্য কোনো ব্যাংক ট্রানজ্যাকশান বা লেনদেন হয়েছে কি না, যেটার এক্সপ্লেনেশন দেওয়া কঠিন। যেমন হতে লোনের টাকাটা আপনার ব্যাংক স্টেটমেন্টে ঢুকতে পারে, তো এটার একটা ব্যাংক রিকনসিলিয়েশন করে দেখতে হবে অ্যাকচুয়ালি আপনার রেভিনিউ কত এবং এখানে লোনের টাকা ঢুকছে কিনা বা অন্য কোনো পারপাসে কোনো টাকা ঢুকছে কিনা। আদারওয়াইজ আপনি যদি রিকনসিলিয়েশন না করে দেন তাহলে কিন্তু ট্যাক্স অফিস পুরো ইয়েটাকে, মানে পুরো ট্রানজ্যাকশনটাকে উনি সেল হিসেবে ট্রিট করে সেটার উপরে কিন্তু ট্যাক্স হয়ে যাবে। এবং এখানে আরও একটা পরিবর্তন আসছে, অর্থায়ন 2020-এর মাধ্যমে আয়কর অধ্যাদেশে নতুন 16H সংশোধন করা হয়েছে। কোনো করদাতা কোনো আয় বছরে তার দাখিলকৃত বিবরণীতে কোনো আমদানি বা রপ্তানি দাবি করলে উক্ত বিবরণীতে প্রদর্শিত আমদানি বা রপ্তানির জন্য যথাক্রমে পরিশোধিত বা গৃহীত অর্থের পরিমাণের সাথে প্রকৃত লেনদেনের পার্থক্য পরিলক্ষিত হলে উক্ত পার্থক্যের উপর 50% কর পরিশোধযোগ্য হবে। অর্থাৎ এটা বলা হয়েছে আমদানি, বলা হয়েছে রপ্তানি। তাহলে আমদানি আপনি দাবি করতেছেন একটা বা রপ্তানি বা এক্সপোর্ট আপনি দাবি করতেছেন কম, অথবা ভ্যাট অফিসে আপনার ভ্যাট রিটার্নের দাবি করতেছেন কম, এই যে দুইটার ডিফারেন্স হতে পারে, অ্যাকচুয়ালি হয়েছে বেশি কিন্তু আপনি দাবি করতেছেন কম, তাহলে যতটুকু ডিফারেন্স হবে ততটুকুর উপরে কিন্তু 50% ট্যাক্স হয়ে যাবে। মাইন্ড ইট, সেটা সেলের ক্ষেত্রে হতে পারে, পার্চেজের ক্ষেত্রেও হতে পারে, এবং সেটা কী হতে পারে ইনভেস্টমেন্ট বিনিয়োগের ক্ষেত্রেও হতে পারে, কোনোভাবে যেন ডিফারেন্স না হয়। সেলসের বিষয়টুকু আমরা ক্লিয়ার করার চেষ্টা করেছি। এরপরে আমরা দেখব কস্ট অফ সেলস বা কস্ট অফ গুডস সোল, যেটাই বলি না কেন, এটার মধ্যে কী কী থাকে। এটার মধ্যে থাকবে হলো পার্সেস, তাহলে আমি যে পার্সেস করে থাকি সেই পার্সেসের ক্ষেত্রে এআইটি বা টিডিএস এবং ভ্যাট প্রযোজ্য কি না। যদি এআইটি বা টিডিএস প্রযোজ্য হয়ে থাকে তাহলে এআইটি বা টিডিএস কাটা হয়েছে কি না, অথবা ভ্যাট যদি প্রযোজ্য হয়ে থাকে তাহলে আমি ক্রয়ের সময় 6.3 দিয়ে কিনেছি কি না এবং ভ্যাটের কমপ্লায়েন্স করছে কি না, এবং ভ্যাট প্রযোজ্য হলে কত সেটা আদর্শ হার বা হ্রাসকৃত হারে প্র্যাকটিস করেন কি না। অর্থাৎ আপনি যেটা কিনছেন সেক্ষেত্রে আপনার ভ্যাট রেট কত ছিল, অর্থাৎ 6.3 দিয়ে কিনছে সেটা কি রিডিউস রেট, এবং এই পার্সেসটা আপনার বা ভ্যাট রিটার্নে দেখানো হয়েছে কিনা। এই জন্য বলা হয়েছে 12 মাসের ভ্যাট রিটার্নে ক্রয় এর যোগফল মোট ক্রয়ের চেয়ে কম বা বেশি হলে ভ্যাট অফিসে অডিট রিপোর্ট সাবমিট করলে কিন্তু আপনি প্রবলেমে পড়বেন। এই জন্য ভ্যাট রিটার্নে মোট পার্সেস এবং অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টসে মোট পার্সেস কিন্তু সমান হতে হবে। ডিফারেন্স হলে কিন্তু আপনি প্রবলেমে পড়বেন এই অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টস নিয়ে। পাশাপাশি হলো আরও একটা প্রবলেম, শুধু এটা না, আপনার যদি কোনো কারণে অ্যাকচুয়ালি যদি বেশি হয় কিন্তু আপনি দাবি করছেন কম, অথবা অ্যাকচুয়ালি কম হয়েছে দাবি করছেন বেশি, এর ডিফারেন্স হলে কিন্তু সেটার উপরে, ডিফারেন্সের উপরে কিন্তু 50% ট্যাক্স হয়ে যাবে। এবং ক্রেডিটে ক্রয় করা হলে পেয়াবল বা পাওনাদার থাকবে যা মোট ক্রয়ের সাথে যোগ করে দেখাইতে হবে। অর্থাৎ আমি সবসময় এখানেই বলতেছিলাম যে অ্যাক্রুয়াল বেসিস ফলো করলে কিন্তু পার্সেজের মধ্যে দুইটা বিষয় থাকবে, ক্রেডিট সেল প্লাস হলো ক্যাশ সেল, ক্রেডিট পার্সেস প্লাস হলো ক্যাশ পার্সেস, এবং সেলের মধ্যে দুটো বিষয় থাকবে, ক্রেডিট পার্সেস ক্রেডিট সেল এবং ক্যাশ সেল দুটোই থাকবে। তাহলে যেহেতু অ্যাক্রুয়াল বেসিস ফলো করবেন তাহলে পার্সেসের ক্ষেত্রে অ্যাকাউন্টস পেয়েবল কিন্তু থাকবে। এবং এখানে অর্থায়ন 2021-এর মাধ্যমে 1984-এর 30 ধারায় একটা পরিবর্তন আসছে, সেই পরিবর্তনে বলা হয়েছে র মেটেরিয়ালস, অর্থাৎ 500,000 টাকার অধিক কোনো র মেটেরিয়ালস পরিশোধের ক্ষেত্রে তা আবশ্যিকভাবে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে করতে হবে বিধান করা হয়েছে। এর ব্যতয় হলে এ খাতে দাবিকৃত খরচ অনুমোদিত খরচ হিসেবে পরিগণিত হবে না। অর্থাৎ আপনি যে র মেটেরিয়ালস পার্সেস দাবি করতেছেন সেটা ব্যাংকিং চ্যানেলে পেমেন্ট করেছেন কিনা বা ব্যাংক ট্রান্সফার হয়েছে কিনা, যদি ব্যাংক ট্রান্সফার না হয় তাহলে সেটা কিন্তু অনুমোদিত খরচ হিসেবে বিবেচিত হবে না এবং সেটাকে ডিজালাউ করা হবে, এটার উপরে ট্যাক্স হয়ে যাবে কোম্পানির স্ল্যাব রেটে। এছাড়া অর্থায়ন 2020 যেটা আমরা আগে বললাম যে এক্সপোর্ট এবং ইম্পোর্টের যে ডিফারেন্সটুকু সেটা যদি ডিফারেন্স হয়ে থাকে তাহলে সেটার উপর 50% ট্যাক্স হয়ে যাবে। এবং কোনো করদাতা কোনো আয় বছরে তার প্রকৃত বা দাখিলকৃত বিবরণীতে কোনো বিনিয়োগ, তাহলে দুটো বিষয় পার্সেস সেলস এবং আপনার ইনভেস্টমেন্ট অথবা এক্সপোর্ট ইম্পোর্ট এবং ইনভেস্টমেন্ট, অ্যাকচুয়ালি যা হয়েছে তার সাথে কম বা বেশি দাবি করলে যতটুকু কম বা বেশি দাবি করবেন সেটার উপর কিন্তু 50% হারে কিন্তু ট্যাক্স হয়ে যাবে। আচ্ছা, এরপরে কর্মকর্তা কর্মচারীর বেতন বা ডিরেক্টরদের সম্মানী প্রদর্শনের ক্ষেত্রে কীভাবে প্রদর্শন করবেন, এটার একটা আমাদের ভিডিও রয়েছে, সেই ভিডিওটা দেখলে বুঝবেন যে আপনি যে অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টসে কর্মকর্তা কর্মচারীদের বেতন বা ডিরেক্টরদের সম্মানী দেখাচ্ছেন তাহলে কী কী কমপ্লায়েন্সগুলো করতে হবে, আদারওয়াইজ এটা আপনাদের খরচ হিসেবে ডিজালাউ মানে অ্যালাউ করা হবে না, সেটার কমপ্লায়েন্স আমরা বলে দিচ্ছি, ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। যাই হোক, আমি স্যালারি অ্যান্ড অ্যালাউন্স এবং ডিরেক্টর রেমুনারেশন নিয়ে কোনো কথা বলবো না, এটা একটা ভিডিও করা আছে, সেটা দেখে আপনারা
দেখে নিন, বুঝতে পারবেন। এরপর চলে যায় অফিস রেন্ট। অফিস রেন্ট আপনি ক্লেম করতেছেন, এজন্য বলা হয়েছে এখানে তাহলে কী কী বিষয়গুলো চেক করতে হবে দেখা উচিত। অফিস রেন্ট অ্যাগ্রিমেন্ট আছে কি না, এবং অফিস ভাড়ার উপর প্রযোজ্য হারে আয়কর কর্তন ফাইভ, মানে প্রযোজ্য মানে কি 5% হারে আয়কর কর্তন করা হয়েছে কিনা, এবং এই ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে কিনা, এবং অফিস ভাড়ার উপর 15% ভ্যাট প্রযোজ্য কিনা, যদি প্রযোজ্য হয়ে থাকে তাহলে এই অফিস রেন্টের উপরে ভ্যাটের টাকাটা সরকারি কোষাগারে জমা দিয়েছেন কিনা, এবং ভ্যাট রিটার্নে এই চালানের টাকা দেখাইছেন কিনা বা দেখানো হয়েছে কিনা, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে অফিস রেন্টের যে বিষয়গুলো সেটা আপনারা দেখলেন যে কীভাবে প্রদর্শন করবেন, কী কী ডকুমেন্টসগুলো আপনার থাকা উচিত। এরপরে চলে যায় ইলেকট্রিসিটি বিল। ইলেকট্রিসিটি বিলের ক্ষেত্রে আমরা দেখব যে মাস ওয়াইজ ইলেকট্রিসিটি বিলের সাপোর্টিং ডকুমেন্টসগুলো আছে কিনা, এবং আমরা যে ইলেকট্রিসিটি বিল বা এক্সপেন্স ক্লেম করতেছি সেটার হিসাব যথাযথভাবে করা হয়েছে কিনা, ইলেকট্রিসিটি বিলের উপরে আয়কর প্রযোজ্য কিনা, আয়কর যদি প্রযোজ্য হয়ে থাকে তাহলে এর টাকাটা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দেওয়া হয়েছে কিনা বা ভ্যাট রিটার্নে প্রদর্শন করা হয়েছে কিনা, এই বিষয়গুলো। যদিও ওই আপনার ইলেকট্রিসিটি বিলের মধ্যে ভ্যাট ট্যাক্স পুরোটাই ইনক্লুড করা থাকে, একবারে পে করা থাকে, তো এইটা আপনি ভ্যাট রিটার্নে দেখাচ্ছেন কিনা, এবং ইলেকট্রিসিটি বিলের সাপোর্টিং আছে কিনা, এবং এটার 12 মাসের যে যোগফলটা সেইটা কিন্তু অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টের সমান হবে। এমন যেন না হয় যে আপনি 12টা বিল এর ব্যালেন্স একরকম কিন্তু আপনি ক্লেম করছেন কম বা বেশি, এরকম যেন না হয়। এরপরে চলে যায় গ্যাস বিল। গ্যাস বিলের ক্ষেত্রেও আমরা বলবো যে মান্থ ওয়াইজ গ্যাস বিলের সাপোর্টিং ডকুমেন্টস আছে কিনা, এবং যথাযথভাবে হিসাব করে আপনি এই ব্যালেন্সটুকু দেখাইছেন কিনা, গ্যাস বিলের উপর আয়কর প্রযোজ্য কিনা, প্রযোজ্য হলে এটার উপর টেজার মানে এই ট্যাক্সের টাকা বা এআইটির টাকা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিয়েছেন কিনা, এবং গ্যাস বিলের টাকা ভ্যাট রিটার্নে আপনি দেখাচ্ছেন কিনা। মানে এমন যেন না হয় যে আপনি অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টসে দাবি করতেছেন কিন্তু আপনি ভ্যাট রিটার্নে দেখানো হয়নি। যদি না দেখায় থাকেন তখন কী হবে, ভ্যাট অফিস ওই অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টসগুলো নিয়ে সেটার উপর কিন্তু আপনাকে ভ্যাট দাবি করবে যে এটার উপরে এটা এত পার্সেন্ট। অলরেডি একটু বলে নিই এখানে শর্টলি, এই কয়েকদিন আগে অলরেডি আমার এক ফ্রেন্ড আমার সাথে শেয়ার করলো, উনি একটা অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে নিয়েছেন লোন পারপাসে, তো এটাতে অনেক বেশি টার্ন ওভার দেখাইছেন, অ্যাসেট দেখাইছেন, সব কিছু দেখাইছেন কিন্তু অ্যাকচুয়ালি নাই, তো ও ডিবিএস দিয়ে দেখাইছেন, কিন্তু এখন এনবিআর যখন সাবমিট করতে যাচ্ছেন তখন কিন্তু অ্যাকচুয়ালি ওই পজিশন তার নাই, তার পজিশনটা কম। তাহলে এই যে প্রবলেমগুলো, এখন উনি অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট চেঞ্জ করতে চাচ্ছেন, এই যে প্রবলেমগুলো, এই জন্য বি সিরিয়াস, প্রত্যেকটা বিষয়ে দেখানোর আগে অনেক কিন্তু প্ল্যানিংয়ের দরকার আছে, প্ল্যানিং না করে দেখাবেন না। কনভেন্স বিল, মাস ওয়াইজ কনভেন্স বিলে সাপোর্টিং ডকুমেন্টস আছে কিনা, যথাযথভাবে হিসাব করে ব্যালেন্সটা কনফার্ম করছেন কিনা, এবং ট্রান্সপোর্ট সার্ভিস, ক্যারিং সার্ভিস, ভিকাল, রেন্টাল সার্ভিস হিসাবে 25 লক্ষ টাকা পর্যন্ত 3%, এবং 25 লক্ষ টাকার বেশি হলে কিন্তু 4% হারে আপনার ট্যাক্স প্রযোজ্য হবে, এবং সাধারণভাবে উচ্ছে ভ্যাট কর্তন প্রযোজ্য নয়। তবে যদি রেন্টে কার সার্ভিস, রেন্টে কার আপনি একটা ইয়া করেছেন, সেখানে যদি অর্থাৎ আপনি রেন্টে কার ভাড়া নিয়েছেন সেখানে সার্ভিস গ্রহণ করলে 15% কিন্তু ভ্যাট কর্তন করতে হবে, এবং এটা কিন্তু এটা 9.1 অর্থাৎ ভ্যাট রিটার্নেও কিন্তু আপনাকে দেখাইতে হবে। এরপর চলে যায় ট্রাভেলিং এক্সপেন্স। ট্রাভেলিং এক্সপেন্সের ক্ষেত্রেও মাস ওয়াইজ ডকুমেন্টস আপনার আছে কি না, এবং যথাযথভাবে এর টাকা হিসাব করে দেখাচ্ছেন কি না, প্লাস হলো এটার উপরে ট্যাক্স প্রযোজ্য কি না, ট্যাক্স প্রযোজ্য হলে আপনার ট্যাক্স কত পার্সেন্ট হারে সেটার কর্তন করেছেন কিনা, বা অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টসে প্রভিশন করতেছেন কিনা, প্রভিশন না করলে এটা আপনাকে ডিজালাউ করা হবে। অর্থাৎ এখানে কিন্তু ইনকাম ট্যাক্সের যে 30 নম্বর সেকশন, 30 সেকশনে যে প্রভিশনগুলো আছে, যে বিষয়গুলো আছে সে বিষয়গুলো কিন্তু কমপ্লায়েন্স করতে হবে আপনাকে, সে বিষয়গুলো কমপ্লায়েন্স না করলে কিন্তু ওই খরচগুলো ডিজালাউ করা হবে, এবং ডিজালাউ করলে ওই খরচগুলো ইনকাম হিসেবে ট্রিট হবে, এবং সেটার উপরে কোম্পানির স্ল্যাব রেটে ট্যাক্স হয়ে যাবে। তবে সম্মানিত ভিউয়ার্স, আমরা একটা ভিডিওতে পুরোপুরি অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট সাথে শেষ করতে পারবো না, এটা আমরা টাইম টু টাইম বা এপিসোড আকারে দেখানোর চেষ্টা করব। যতদূর সম্ভব আমরা চেষ্টা করতেছি যে পুরো অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট যতগুলো এপিসোডে দেখানো যায়। তো আমরা এখানে দেখতেছি যে উচ্ছে ভ্যাট কর্তন যদি প্রযোজ্য হয়ে থাকে তাহলে কত পার্সেন্ট হারে ভ্যাট কর্তন করতে হবে সেটা আমাকে জানতে হবে, যদি রেন্টে কার হয় তাহলে 15%, এবং ভ্যাট রিটার্নে আপনি দেখাইছেন কিনা। এরপরে চলে যায় এন্টারটেনমেন্ট। এন্টারটেনমেন্টের ক্ষেত্রে যে মাস ওয়াইজ এন্টারটেনমেন্টের সাপোর্টিং ডকুমেন্টস আছে কিনা, যথাযথভাবে হিসাব করছেন কিনা, এবং এন্টারটেনমেন্ট বিলের উপরে আপনাকে মনে রাখতে হবে এখানে যদি রেস্টুরেন্ট অথবা হোটেল
নর্মালি রেস্টুরেন্ট সার্ভিস হয়ে থাকে, তাহলে এখানে কিন্তু 10% এবং 5% ভ্যাটের একটা কমপ্লায়েন্স এখানে রয়েছে। এই কমপ্লায়েন্স না করলে কিন্তু সেটাকে খরচ টাকা আর উপর কিন্তু ভ্যাট ক্লেম করা হবে এবং এটার টাকা কিন্তু ভ্যাট অফিস আপনার কাছ থেকে দাবি করবে। এবং এন্টারটেইনমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনার আয়কর প্রযোজ্য কি না সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এখন এন্টারটেইনমেন্ট বিলের উপরে যদি আপনাকে আয়কর প্রযোজ্য হয়ে থাকে, তাহলে কিন্তু আমাদের ওই যে সেকশন হলো 52 এবং রুল 16, সেটার কমপ্লায়েন্সও কিন্তু হতে পারে। অনেক সময়ের কমপ্লায়েন্স অনেকগুলো করে থাকেন যে খাবার সাপ্লাই নিয়ে সেখানে 3% বা আপনার হলো 1 কোটি টাকা পর্যন্ত সে আপনার ওইখানে যে আমাদের কমপ্লায়েন্সগুলো রয়েছে 50 লাখ টাকা পর্যন্ত 3%, তার 50 লাখ টাকা থেকে আপনার 2 কোটি টাকা পর্যন্ত 5%, ওই যে একটা স্ল্যাব রয়েছে সেটার কমপ্লায়েন্সগুলো করা হয়েছে কিনা, এবং যে মাসের খরচ সে মাসের ভ্যাট রিটার্নে আপনি প্রদর্শন করেছেন কিনা, এবং এন্টারটেইনমেন্ট বিলের উপরে বিলের এগেনস্টে 6.3 নেওয়া হয়েছে কিনা, অর্থাৎ যেখান থেকে আপনি খাবার নিয়েছেন সেখান থেকে খাবার নেওয়ার সময় 6.3 দিয়ে নিয়েছেন কিনা, এবং ভ্যাট রিটার্নে প্রদর্শন করেছেন কিনা, এবং এই খাতে খরচ দেখাতে পারবেন সর্বোচ্চ কত সেটার একটা স্ল্যাব রয়েছে ইনকাম ট্যাক্স রিটার্ন পারপাসে। অর্থাৎ আপনার যে অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতেছেন সেখানে নেট ইনকাম, অর্থাৎ এখানে বলা হয়েছে অ্যাসেসড যে ইনকাম, ইনকাম যেটা করবেন সেই ইনকামের নিট ইনকামের প্রথম 10 লাখের উপরে 4% এবং অবশিষ্ট ইনকামের উপরে 2%। তো এখন এক্সপোর্ট ওরিয়েন্টেড যে অনেক প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের কিন্তু আপনার নিট ইনকাম অনেক বেশি হয়ে থাকে, যেটার উপরে ওনারা এন্টারটেইনমেন্ট খরচ অনেক বেশি দাবি করেন। তো এন্টারটেইনমেন্ট খরচ কিন্তু বেশি দাবি করলে আবার এদিকে আবার কিন্তু আপনার ভ্যাট অফিস আপনাকে ভ্যাটের কমপ্লায়েন্সগুলো করার জন্য বলবে, তখন কিন্তু এটার এগেনস্টে আপনাকে 10% বা 5% কিন্তু ভ্যাট দাবি করবে। তাহলে সম্মানিত ভিউয়ার্স, এখানে শুধুমাত্র আপনাকে ভ্যাট বা ট্যাক্সের কমপ্লায়েন্স নয়, আপনাকে প্রত্যেকটা কমপ্লায়েন্সই করতে হবে। যে আমি এন্টারটেইনমেন্ট খরচ ক্লেম করলাম, এন্টারটেইনমেন্টের এগেনস্টে আমার খরচ কতটুকু ক্লেম করতে পারবে সেটা হলো ট্যাক্স পারপাসে বলা হয়েছে নেট ইনকামের উপর 4%, অবশিষ্ট মানে 10 লাখের পর্যন্ত 4% এবং 10 লাখের বেশি হলে 2% সেটা নিলেন। কিন্তু আপনার এইখানে কিন্তু যে ভ্যাটের যে কমপ্লায়েন্সগুলো 10% অথবা 5%, যে এসি যদি হয় তাহলে 10%, নন এসি হলে 5%, এই যে ব্যাপারটা এখানে কিন্তু কমপ্লায়েন্স আপনাকে করতে হবে। এই কমপ্লায়েন্স না করলে কিন্তু ভ্যাট অফিস আপনাকে এটার উপরে কী করবে, ভ্যাট দাবি করবে। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখানোর চেষ্টা করলাম ইনকামের একটা সেলস রেভিনিউ এবং এক্সপেন্সের কিছু হেডগুলো, এরকমভাবে প্রত্যেকটা খরচগুলোই আপনাকে চিন্তা করতে হবে যে কতটুকু আপনি দেখাবেন, কতটুকু দেখাতে পারবেন। এই বিষয়গুলো ইনকাম ট্যাক্স যে আপনাদের অর্ডিনান্স 1984 এর সেকশন 30টাকে আপনাকে অনেক বেশি ফোকাস করতে হবে, কোন হেডে কতটুকু খরচ নিতে পারবেন সেই বিষয়টুকু আপনাকে মাথায় রাখতে হবে, এবং ভ্যাটের যে কমপ্লায়েন্সগুলো সেই ভ্যাটের কমপ্লায়েন্সগুলোও কিন্তু করতে হবে। তাহলে আজকে আমরা ফার্স্ট এপিসোডে যতদূর চেষ্টা করেছি দেখানোর এ পর্যন্তই, আমরা পরবর্তী এপিসোডে অবশিষ্ট যে খরচগুলো কীভাবে প্রদর্শন করবেন, কোন হেডে কতটুকু নিতে পারবেন এবং ভ্যাটের কমপ্লায়েন্সগুলো কত রিটার্নে দেখাইতে হবে কিনা, এই পুরোপুরি বিষয়গুলো সামনের আর একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই, পরবর্তী এপিসোডে আমরা অবশিষ্ট আইটেমগুলো নিয়ে আমরা আবার কথা বলবো। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাই তাহলে অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি পেতে পারেন এবং এই ভিডিওগুলো দেখে আপনি নিজেকে আপডেটেড করতে পারেন। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।